হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। মাকে চা দিয়েছি, তো মা এখন চা বিস্কিট খাচ্ছে, খেয়ে স্নান টান করবে, একটু পরে করে আবার যাবে ভাইয়ের বাড়ি। তো আমার এখানে থাকে মা, কি কি করে না করে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু রান্নার ওদিকটায় আছি, তো মা বললো যে দাঁড়া আমি বিছানাটা তুলে দিই। তো মা এই ঘরটা শুই আর কি, আর আমরা তো সামনের ঘরে শুই। তো মা বিছানার মশারিটা গুছিয়ে দিল, তো ততক্ষণে আমি এদিকে স্নান করে আর পূজাটা করে নিলাম আর কি। সকালবেলা ভগবানকে দর্শন তোমাদের করিয়ে দিলাম, আর সারাটা দিন সবার ভালো কাটুক। আর মা এসেছে আজকে, মনটাও খুব ভালো, আগের দিনই এসে গেছে মা, আজকে মনটা খুব ভালো। আর দেখো এই যে এখানে দেখো, ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো মায়ের তো ফোন আসতেই থাকে, তো নানান কাজের সাথে তো যুক্ত আছে, তো সেই জন্য আর মাকে একটু গোলা রুটি মতো করে দিলাম, বেসন দিয়ে, সুজি দিয়ে, তারপরে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে সুন্দর করে মা গোলা রুটি খেয়ে আর এখন এই যে সবজি কেটে দিচ্ছে। মা একটু কিছু গল্প করো আমার সম্পর্কে। আমি কিরকম ছিলাম? আমি কিরকম ছিলাম? একদম কম, ফাঁকি বাজ দা গ্রেট না, একদম ছিলিস না। মায়ের মুখ থেকে যখন ছোটবেলা সেই দুষ্টুমি সেই কথাগুলো শুনি, তখন না বেশ ভালোই লাগে। মা তো কি বললো শুনলে তো তোমরাই। আর এদিকে দেখো, সোনাই যাবে এই যে ড্রয়িং ক্লাসে, তো ড্রেস করে নিচ্ছে, আজকে তো রবিবার আর মা তো আগের দিন এসেছে আর কি। তো দেখো এই যে সোনাই ড্রেস আপ করে নিয়েছে, নিয়ে এখন যাচ্ছে বাবার সাথে, তো বাবার সাথে যাবে ড্রয়িং ক্লাসে। আর তো এটা পরবো না, ওটা পরবো না, এই জামা ওই জামা, তো এই আর কি। যা হোক, তো আরও খুব মানে ড্রেস নিয়ে খুব ওর খুঁতখুঁতে আর কি, ওর মন মতো না হলে মোটেই পরবে না সেটা। আমি যতই বলি যে যাই কিছু বলুক, ওর যেটা পছন্দ সেটাইও পরবে। তো দেখো এই যে সুন্দর করে ড্রেস ট্রেস পরে চলে যাচ্ছে বাবার সাথে, আর বাইরে তো প্রচণ্ড রোদ। আর এদিকে মাও চলে গেছে ততক্ষণ ভাইয়ের বাড়ি, তো ভাইয়ের মেয়ের জন্য আর কি মায়ের মনটা সবসময় টানে, কারণ সবসময় তো দেখতে পায় না। আর হ্যাঁ, ওই জন্য আর কি যতক্ষণ এখানে থাকে ততক্ষণ মা বেশিরভাগ টাইমটা ভাইয়ের বাড়িতেই কাটায় আর কি, কারণ বাচ্চাটার জন্য মায়ের মনটা খুব খারাপ লাগে, কারণ দেখতে পায় না যেটা আর কি, নাড়তে ঘাড়তে পায় না। হ্যাঁ, তো যতক্ষণ থাকে ওখানেই মা থাকতে বেশি প্রেফার করে আর কি। আর সোনাই যাচ্ছে ড্রয়িং ক্লাসে, সোনাইকে এখন আমি বাই বাই করবো বলে এই যে জানলার কাছে দাঁড়িয়ে আছি। আর সোনাইও জানে না আমি আজকে জানলার কাছে দাঁড়িয়েছি, কারণ আজকে একটু মেজাজটা অফ আছে, কারণ ওই ড্রেস নিয়ে আমি একটু বকেছিলাম আর কি, গরমের মধ্যে তুই কোনটা পরবি না পরবি এরকম আর কি। যাই হোক, আর এই যে ছাতাটা হাতে করে নিয়েছে বাবার সাথে, এখন চললো বুড়ি হচ্ছে ড্রয়িং শিখতে, আর সোনা বুড়ি বলে ডাকি মাঝে মাঝে আদর করে। আর এদিকে দেখো মা এই যে এখানে, এই যে মা যখন যাবে তখন একটা মায়ের ছবি তুলেছিলাম, ছাতা নিয়েছে ব্যাগে করে, আর ভাইয়ের জন্য কটা গোলা রুটি, অনুর জন্য, মাসিমার জন্য কটা পাঠিয়েছি গোলা রুটি, দুটো করে ওদের হবে, তো সেরকম পাঠিয়েছি। মা স্নান করে চলে যাচ্ছে, তো আর হাজব্যান্ড দিয়ে এসেছে। তো তোমাদের বলেছিলাম ভুল জানো, তো মা তখনও যায়নি, এই সোনাই চলে গেল ড্রয়িং শিখতে, তারপরে মা যাচ্ছে। মা সোনাইকে বলছিল একটু গান কর শুনি, কিন্তু এই যে ড্রয়িং ক্লাসে যাবে তো আর সোনাই বসতে চাইলো না, এসে তখন বসবে কিন্তু এখন আর বসলো না আর কি। আর গরমের মধ্যে বেশি জোড়াজুড়ি করিনি, কারণ বেশি জোড়াজুড়ি করলে আবার মেজাজ বিগড়ে যাবে। তো মাকেও নিচে আমি দিয়ে তারপরে মা চলে যাবে, তারপরে আমি আবার দরজাটা লাগিয়ে চলে আসবো আর কি। তো মা তো এখানে এসেছে, আর বাড়িতে রান্না বান্না বাপির জন্য জেঠিমাই করবে। তো বাপি বলেছিল যে জেঠিমা রান্না করবে, জেঠু বলেছে যে ওখানে জেঠিমার কাছে খেয়ে নেবে আর কি ওখানে। তো এই যে দেখো মা ভাইয়ের বাড়িতে গেছে, ওখানে গিয়ে আর ভাইজের জন্য এই যে কাঁথা তৈরি করছে। আর মা বসে থাকতে পারে না, জানে যে এখানে থাকি থাকবো বেকার, যখন বাচ্চাটা ঘুমায় তখন তার কিছু কাজ থাকে না, তখনই বসে বসে আর কি কাঁথা সেলাই করে। তো তারপরে দেখো এই যে নাতনিকে দুইজন, দুই দিদা মিলে, এক ঠাকুমা দিদিমা মিলে নাতনির এই যে স্নান করাচ্ছে। ওকে তো রোজ স্নান করায় না, একদিন ছাড়া একদিন স্নান করায় করি। এই যে দেখো ওর মা এই ভিডিওটা করেছিল, ভাইকে বলেছিলাম যে ভাই মা তোদের বাড়ি থাকবে আর কি করছে না করছে একটু ভিডিও করে দিস। তো মা ভিডিও, এই ভাই ভিডিও করে পাঠিয়েছিল আর কি। এই যে দেখো কো এখানে শুয়ে রয়েছে। তারপরে ওর স্নান টান হয়ে গেছে, এই যে মুছে দিচ্ছে, ওর মা মুছে দিচ্ছে আর কি।
আর স্নান করার পর তো ভালো করে মাথাটা মুছে দিতে হয়, ছোটো ছোটো ভর্তি চুল মাথায়। ওদিকে মারা ওদিকে স্নান টান করাচ্ছে, মায়েরদের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরাও খেয়ে চলে এসেছি ড্রয়িং ক্লাসে। আজকের ভিডিওটা আর বেশি বড়ো করিনি। তারপরে মা এসেছিলো প্রায় 9:30-9:30 দিকে এসেছিলো, হ্যাঁ, তো এখানে এসেছিলো। আবার তো পরের দিন তো বাড়ি চলে যাবে মা। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড।